বাবার মৃত্যু হবার পর মানসিক অবসাদে ভুগছিলেন 16 বছরের নাবালিকা পারভিন খাতুন। সেই অবসাদেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন কিশোরী। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানা এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই কিশোরীর বাবার। এরপর থেকে সে মানসিক অবসাদে ভুগছিল। শনিবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভিন খাতুনকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। আমার আমার বোনাই কিছু বহুদিন আগে মারা গেছিল, 3-4 বছর আগে অ্যাক্সিডেন্টে। আমার বোনটা চাষের কাজ টুকটাক করে, তো ভাগ্নেটা যে মারা গেছে সেটা আমার ভাগ্নে হয়। উনি রান্না বান্না বাড়ির কাজ ছোটো কাজগুলো উনি করে। তো বোন ওই মাঠে কাজে গিয়েছিল, তো মাঠ থেকে বাড়ি এসে দেখে যে মেয়েটা ঘরের ভিতরে গলায় দড়ি দেওয়া অবস্থায় আছে, মানে মারা গিয়েছে। তো এখন কিসের জন্য মরলো, বাড়িতে কেউ ছিল না, সেটা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি না কি সমস্যা। কি নাম ওর? নাম হচ্ছে নিদা পারভিন। বয়স? বয়স 15 থেকে 16 বছর। কোন ক্লাসে পড়তো? ক্লাস 8-এ পড়তো, চাপড়া ইসলামগঞ্জে। আচ্ছা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। বাবার মৃত্যু হবার পর মানসিক অবসাদে ভুগছিলেন 16 বছরের নাবালিকা পারভিন খাতুন। সেই অবসাদেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন কিশোরী। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানা এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই কিশোরীর বাবার। এরপর থেকে সে মানসিক অবসাদে ভুগছিল। শনিবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভিন খাতুনকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। আমার আমার বোনাই কিছু বহুদিন আগে মারা গিয়েছিল, 3-4 বছর আগে অ্যাক্সিডেন্টে। তো আমার বোনটা চাষের কাজ টুকটাক করে, তো ভাগ্নেটা যে মারা গিয়েছে সেটা আমার ভাগ্নে হয়। উনি রান্না বান্না বাড়ির কাজ ছোটো কাজগুলো উনি করে। তো বোন ওই মাঠে কাজে গিয়েছিল, তো মাঠ থেকে বাড়ি এসে দেখে যে মেয়েটা ঘরের ভিতরে গলায় দড়ি দেওয়া অবস্থায় আছে, মানে মারা গিয়েছে। তো এখন কিসের জন্য মরলো, বাড়িতে কেউ ছিলও না, সেটা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি না কি সমস্যা। কি নাম ওর? নাম হচ্ছে নিদা পারভিন। বয়স? বয়স 15 থেকে 16 বছর। কোন ক্লাসে পড়তো? ক্লাস 8-এ পড়তো, চাপড়া ইসলামগঞ্জে। আচ্ছা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।